রোজিনাস ক্লাবে আপনাদের স্বাগত। যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আজকে ইনচুরা পাওয়ার হাউসের পিছনে ফতেপুরের যে পুকুরটি আপনাদের কাছে মাতালের পুকুর বলে পরিচিত, তো সেই পুকুর আজকে পাশ আবার সেকেন্ড টাইম চালু হলো। তো দেখতে পাচ্ছেন ওনার পুকুরের চারপাশ আমি দেখাচ্ছি, শিকারীরা বসে রয়েছেন। এই পুকুরটি আগের বার যখন খুলেছিল সব শিকারীরা যথেষ্ট মাছ ধরেছিলেন, যোগুদা বা ঠাকুর বা অন্যান্য শিকারীরা প্রচুর মাছ ধরে নিয়ে গিয়েছিলেন, রিপোর্ট ছিল খুবই ভালো। এবারেরটা আপনারা দেখুন রিপোর্টটি কেমন ছিল। দেখতে পাচ্ছেন 1617টি বা 20টি সাইব সামথিং কিছু শিটছি হয়েছিল। তো দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশ ওয়েদার ছিল খুবই সুন্দর, মাঝে একটু দুপুরে বৃষ্টি এসেছিল সামান্য কিছুক্ষণের জন্য। আর যোগুদা ছিলেন 5 নম্বরে, যোগুদার বন্ধুরা ছিলেন 4 বা 6, ওটা ছিল 4 বোধ হয়, মোস্ট প্রবাবলি ওটা 4 বা 6 ছিল। দেখতে পাচ্ছেন চারপাশটি আমি দেখাচ্ছি। তবে মাছ ধরার রিপোর্ট যদি বলা হয় সেটা ছিল খারাপই বলা যেতে পারে এবং যথেষ্ট খারাপই বলা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একজন পুকুরের যে আউটলেট যেটা ছিল সেখানে কই মাছের নরন মোস্ট প্রবাবলি দেখেছিলেন, উনি ওখানে কই মাছ নামতে গেছে নেবে কই মাছ ধরতে গেছেন, কিন্তু কই মাছ হয়তো ওনার পাওয়া হবে না। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কই মাছ না পেয়ে হাতের আংটিটি হারিয়ে আসবে পাখের মধ্যে, আর কিছু করার থাকবে না, আংটি হারিয়ে উনি আংটি খুলে পড়ে যাবে মাছ কই মাছ ধরতে গিয়ে, কিন্তু কই মাছ উনি পাবেন না। তো যাই হোক, রিপোর্ট ছিল শিকারীদের জন্য কখনোই মনোপুত রিপোর্ট ছিল না, সব শিকারীরাই চেঁচামেচি করছিলেন, তার কারণ কোনো সেটাই মাছ ছিল না। অনেক কষ্টে সৃষ্টে কেউ কেউ দুটো একটা করে মৃগেল মাছ, কেউ হয়তো 4টে মৃগেল মাছ, অনেক সিট নেট ভেজে নি ফাঁকা। আমি আপাতত বেলা 2:15 পর্যন্ত ছিলাম, সেই 15 পর্যন্ত টাইম দেখতে পেলেন যেখানে মাছ ধরছিল, কই মাছ ধরার চেষ্টা চলছিল, সেখানে একটি মৌচাকও ছিল উপরে, সেটাও আপনাদের দেখালাম। কি করব, মাছ ধরার ভিডিও না পাওয়ায় এইসবই করে বেরিয়েছি আপনাদের। তো মাছ এবার হ্যাঁ একটা মৃগেল মাছ ধরার ভিডিও আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। রিপোর্ট ছিল খুবই খারাপ, আবারও বলছি এবারে জানি না পরের দিন রিপোর্ট কী হবে, আজকে রিপোর্ট ছিল খুবই খারাপ। তার কারণ যোগুদা শিটে ওই আমি যখন এলাম তখন ওই মৃগেল মাছ একটা দুটো, যোগুদার বন্ধুর সিটে ওই একটা দুটো মৃগেল মাছ, ঠাকুর তখন পর্যন্ত 2টি মাছ বা 3টি মাছ ধরেছিলেন, এছাড়া আর মাছ ছিল না। অন্যান্য কয়েকটা সিটে ওই একটা দুটো করে মাছ ছিল, এছাড়া আর মাছ ছিল না। কিছু কিছু সিট তো মাছ নেট ভেজে নি এরকমও ছিল, তখনও পর্যন্ত নেট ভেজে নি 2:15 পর্যন্ত, মানে সিচুয়েশানটা আপনারা বুঝতেই পাচ্ছেন। আর একটা জিনিস অনেক শিকারি আমায় দেখাচ্ছিলেন যে ছিপ যখন ফেলা হচ্ছে সুতোর মধ্যে বা বড়শির মধ্যে কিছু কিছু ছোট টান ফ্যান্ড বলের মতো উঠে আসছে, একজন আমায় ডেকে দেখালেন, সেটাও আমি আপনাদের দেখাবো। মাছের ডিমের মতো, ওটা মোস্টলি মাছের ডিম না কোনো খাবার আমার কোনো আইডিয়া নেই, ওটা আপনারা দেখলে যারা চেনেন তারা জানতে পারবেন, ওটা মানে মাছ ডিম ছেড়েছে ফুটবে বলে সেই ডিম না অন্য কিছু, সেটা আপনারা হয়তো আইডিয়া করে সেটা বলতে পারবেন। আর কোনো কারণবশত মাছ যখন ছাড়া হয়েছিল, মাছ ছাড়বার সময় মাছ হয়তো কিছু মাছ চোট হয়েছিল, চোট পাওয়ার জন্য যেহেতু কয়েকদিন আগে নতুন মাছ ছাড়া হয়েছে, চোট পাওয়ার জন্য কিছু মাছ 2-4টে মাছ মারা গিয়েছিল, তার মধ্যে একটি মরা মাছের ভিডিও আমি আপনাদের অবশ্যই দেখাবো। একটি আবারও বলছি, একটি মাছ ছাড়বার সময় বেশ কিছু মাছ জানেন তো ট্রান্সফারের সময় মাছে চোট হয়, যে ট্যাঙ্কে আসে সেগুলো ধাক্কা লেগে হয়তো কিছু মাছ চোট হয়েছিল, তার মধ্যে 2-1টি মাছ হয়তো খুবই দুর্বল হয়ে পড়েছিল, যেগুলো এটা সয়ে উঠতে পারেনি পুকুরটি, মারা গেছে এরকম কন্ডিশন। তো সেই মরা মাছটি অবশ্যই আমি আপনাদের দেখাবো, এবং কিছু বেশ কিছু শিকারি আমায় ডেকে দেখাচ্ছিল। তো একজন বললেন দাদা ভিডিও করে দিন, আমি ভিডিও সেটাকে কয়েক সেকেন্ডের করেছি, সেটাও আমি আপনাদের দেখাবো পুকুরে যেগুলো উঠে আসছিল। তবে কাল থেকে মাছ খাবে কি না আমি জানি না, হয়তো এটাও হতে পারে কাল থেকে অনেক মাছ খেলো, তার কারণ এই পুকুরেই গতবারে যোগুদা বা অন্যান্য শিকারীরা প্রচুর মাছ ধরে গেছেন, এই পুকুরেই ধরে গেছেন যথেষ্ট মাছ যোগুদা বা অন্যান্য শিকারীরা।
তো দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিলাম, ধন্যবাদ। দেখছি দেখাচ্ছি দেখাচ্ছি সবাইকে খাবার দিয়ে দাও, নাহলে খেতে কার্তিককে দিয়ে দাও, মামাকে ডাকো। ওখানে দেখ একটা কৌটো আছে স্যার, কি পাঁকে গেঁথে গিয়েছিল, মোড়ে পড়েছিল যখন, ফার্স্ট তো মোড়ে কিছুক্ষণ ভাসে, তা পড়ে পাঁকে গাঁথে, তারপর ফুলে ভেসে নড়ছে তো তখন দেখ, কিন্তু না খেলে বললাম তো এক্ষুনি এক কেজি কাতলা ভাসছে। হ্যাঁ ও ওইখানেই তো, ওই জন্য বললাম তো ঠিক জায়গায় পড়েছে, কিন্তু মাছ নিচে নামলে তবে তো খাবে, একবার হাত ফসকালে না। ও ক্লিপ থেকেই ছিটকে চলে গেছে, ছাতার এপারে ওপারে হয়ে গেছে, খুলে গেছে।